আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই চ্যানেলটিতে টেক্সটাইলের বিভিন্ন বিষয়ক ভিডিও আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আমি সংক্ষেপে ডিসকাস করব ফোর হোল বাটন। আপনারা অনেকেই নাম শুনেছেন যে ফোর হোল বাটন, কিন্তু ফোর হোল বাটন অনেকেই চোখের সামনে দেখতে থাকেন যে শার্ট পরেন, সে শার্টে দেখা যাচ্ছে ফোর হোল বাটন থাকে, বা অনেকেই এটা নাম জানে যে এটা একটা বাটন, বাট এটা ফোর হোল বাটন কিনা সে অনেকেই বলতে পারে না। আমি এই ভিডিওতে আপনাদেরকে ফোর হোল বাটনটা দেখিয়ে দেব এবং ফোর হোল বাটন সাধারণত কোন কোন ডেজে ইউজ করা হয় সেটা নিয়ে কিছু কথা বলবো। ফার্স্ট আপনাদেরকে দেখাই যে ফোর হোল বাটনটা কি। এই যে দেখতে পাচ্ছেন এখানে হোল আছে চারটা, দূর থেকে ধরলাম, আরো একটা আছে, এটা ফোর হোল বাটন। এই ফোর হোল বাটন সাধারণত টি শার্ট পোলো শার্টে ইউজ করা হয়ে থাকে। টি শার্টে অনেক সময় কিছু টি শার্ট আছে যেগুলো সামনের দিক থেকে পোলো শার্টের মতো ভিনেক করা থাকে, স্লিডিং করা থাকে, তখন ইউজ করা হয়। তা খুব বেশি টি শার্টে ইউজ করা হয় না, সাধারণত পোলো শার্টে ইউজ করা হয়ে থাকে এবং শার্টে ইউজ করা হয়ে থাকে। এমনকি ট্রাউজারেও এই ফোর হোল বাটন অনেক সময় ইউজ করা হয়ে থাকে। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।